হ্যালো গাইস, আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই বং রিয়াকশন চ্যানেলে। আজকে আমি আবার নিয়ে চলে এসেছি নতুন একটা রিয়াকশন ভিডিও। তো আজকে যে ভিডিওর আমি রিয়াকশন দেবো সেটি হচ্ছে বঙ্গ অরিজিনাল সিরিজ বা বঙ্গ প্রোডাকশনের তরফ থেকে একটি মুভি আসছে, মুভিটার নাম হচ্ছে অসময়। ঠিক আছে, তো ওই মুভিটার ট্রেলারই আজকে আমি রিয়াকশন করবো, দেখবো যে নতুন কি কনসেপ্ট নিয়ে আসলো বঙ্গ প্রোডাকশন। তো চলুন বন্ধুরা, আমরা ট্রেলারটা দেখে নিই, আপনারাও দেখে থাকুন আমার সঙ্গে। আমি ফিরে আসছি একটা ছোট্ট ইন্ট্রোর পরে, তারপর আমার ভিডিওটা স্টার্ট করব। ওকে গাইস, তো আমরা ভিডিওটা স্টার্ট করছি, লেটস স্টার্ট দা ভিডিও। এই বঙ্গ অরিজিনাল ফিল্ম। মিস উরবি একজন স্টুডেন্ট হলেও সে একটা অপরাধী চক্রের সাথে জড়িত, যে চক্রের কাজ হচ্ছে উচ্চবিত্ত পরিবারের ছেলেদেরকে ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করা। কি বলতেছেন ফালতু কথা, আপনি আপনি আমাকে চিনেন? কোন দেশে কোন সমাজে কোন অসময় পার করতেছি আমরা, যেখানে হিরোইন চেরা সিসি ক্যামেরা তার চুরি করে বিক্রি করে দেয়? একজন নারী যখন তার ঘরে নিরাপদ, তাহলে তার নিরাপত্তার জায়গাটা আসলে কোথায়? আপনি ঘুষ খাইতে চান, শুধুমাত্র কমিটমেন্টের জন্য খাইতে পারেন না। ঘুষ, গাঁজা, ডিলার, আই হেট। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তো কি সিদ্ধান্ত নিয়েছি সেটা তো এখনো বলি নাই। আগে সমস্যাটা ট্রেলার দেখে যা থ্রিলার মুভি হবে। আমাদের কন্টেন্টে কোনো স্ল্যাং থাকবে না, আমাদের কন্টেন্ট হবে সুশীলদের জন্য। What is business fundamentals? My father is a businessman, my mother is a housewife. After all, business is business. ভাত করে ভাত যেটা মেয়েকে ভর্তি করেছে প্রাইভেট ইউনিভার্সিটিতে। ব্লাডি গরিব। ও ব্লাডি গরিব। তো বন্ধুরা, ওভারঅল ট্রেলারটা দেখলাম এবং ট্রেলার দেখে যা মনে হয় যে মুভিটা হচ্ছে থ্রিলার, ড্রামা এবং ক্রাইমের উপর বেস করে মুভি। ঠিক আছে, তো মুভির প্রথম প্রথমে আমরা যে ট্রেলারের প্রথমে আমরা দেখতে পাই যে অনেকগুলো ক্যারেক্টার কিন্তু আমাদেরকে দেখানো হলো, আর মেন ক্যারেক্টার হচ্ছে যে মেয়েটি। ঠিক আছে, যে মেয়েটি হচ্ছে যে বড় লোকদের সঙ্গে, বড় লোক ছেলেদেরকে ফাঁসিয়ে তাদের কাছ থেকে টাকা নেয়, এরকম একটা এলিগেশন ওনার উপর লাগানো হয়েছে। এবং আমরা দেখলাম যে কোর্টে অনেক তাকে নিয়ে কিছু কেস টেস চলছে। ঠিক আছে, দুজন লয়ার আছে, দুজন ক্যারেক্টারকে দেখানো হলো, একজন লেডি লয়ার আর একজন হচ্ছে একটা ছেলে। তাদের একটা লড়াইয়ের গল্প হতে পারে, আর তাদের বাবা মাকে দেখানো হলো, যে মেন যে লেডি ক্যারেক্টারটা আছে তার বাবা মাকে দেখানো হলো। তো কিছু ইমোশনাল ড্রামা অবশ্যই মুভিটার মধ্যে থাকতে পারে। তো ট্রেলার দেখে বেশ ইন্টারেস্টিং মনে হলো, আর বঙ্গ প্রোডাকশনের যেহেতু এটা একটা মুভি তো সেটা দারুণ হতে পারে আই থিঙ্ক। ঠিক আছে, তো ট্রেলার দেখে তো মুভি জাজ করতে পারবো না, কিন্তু ট্রেলার দেখে যা মনে হলো যে বেশ ইন্টারেস্টিং, কিন্তু বেশ থ্রিলার হতে চলেছে, আর টুইস্ট অ্যান্ড ট্রান্স অনেক থাকতে পারে। তো এটা আই থিঙ্ক অ্যাডাল্ট ফিল্ম। ঠিক আছে, তো এ সার্টিফিকেট হতে পারে বা 18+ হতে পারে মুভিটা, যা মানে কথাবার্তা শুনে যেটা মনে হলো, আর খুব গালি গালোচ আছে সেটাও আমার মনে হলো, যে ট্রেলারের মধ্যে অনেক মানে কথাগুলো, অনেক ডায়লগগুলো বা অনেক কথা মানে ইরেজ করে দেওয়া হয়েছে, তো গালি গালোচ আছে মুভিটার মধ্যে। তো আই থিঙ্ক 18+ মুভি এটা। তো দেখা যাক যখন আসবে, তো অবশ্যই দেখি, যদি রিভিউ করা যায় মুভিটার আমি অবশ্যই রিভিউ করবো। তো ট্রেলার থেকে বেশ ভালোই লাগলো, আপনাদের ট্রেলার থেকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের এই ট্রেলারটা থেকে কেমন লাগলো, বঙ্গ প্রোডাকশনের নতুন মুভি তো কেমন হতে চলেছে, দেখা যাক যখন আসবে তখনই বোঝা যাবে। তো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আপনারা জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর আমার বেশ ভালোই লাগলো, আমার যে যে পয়েন্টগুলো বলার ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম।
আপনাদের যদি কিছু বলার থাকে তো কমেন্টে জানাবেন। আর আপনার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন ফিউচার মোর আপডেটস, ঠিক আছে? তো চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না বন্ধুরা, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাদের ইনস্টাগ্রামকেও ফলো করতে পারেন, ইনস্টাগ্রাম লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে আছে, তো গিয়ে ফলো করে নিতে পারেন। ওকে চলুন বন্ধুরা, আজকের মতো আমার ভিডিও এই অবধি, পরের দিন আবার দেখা হবে নতুন একটা কোনো রিয়াকশন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টিল দেন, বাই বাই, সবাই ভালো থাকবেন, আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু অবশ্যই বজায় রাখবেন, নিজে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ওকে, জয় হিন্দ, জয় ভারত।